রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে 15 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনটি দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আদালত প্রতিবেদনটি এভিডেভিট আকারে দাখিলের নির্দেশ দেন এবং শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আয়ান চাইল্ডহুড অ্যাজমা সমস্যায় ভুগছিল। সুন্নতে খাতনা অপারেশনের আগে ওয়েটিং রুমে তাকে নেবুলাইজার ও ইনহেলার দেওয়া হয়েছিল। এই বিষয়টি চিকিৎসকদের জানানো হয়নি। প্রতিবেদনের মতামত অংশে বলা হয়, অস্ত্রোপচারকালে শিশু আয়ানের স্বাভাবিক রক্তপাত হয়। এর আগে গেল 22 জানুয়ারি। শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে 25 জানুয়ারি দিন ধার্য করেছিলেন আদালত। এতটুকু আসছে যদি এতটা কালক্ষেপণ করতে পারে, এই মামলাকে তারা আসলে আরো কত দূর নিয়ে যেতে পারে, আসলে তারাই খুব ভালো বলতে পারবে। কাউকে গ্রেপ্তার তো দূরের কথা, কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থাই নেওয়া হয় না। হাসপাতালে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অফিস করতেছে, এরকম আর যেন না ঘটে সেটার জন্য যেটা করণীয়, যেটা আমাদেরকে আইনজীবী বিজ্ঞ আদালত যেভাবে আগাতে বলবেন আমরা সেভাবে আগাবো। আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা দিয়ে কিছুই আসে যায় না। এই ধরনের ঘাতক যেসব হাসপাতাল আছে সেগুলোর বিরুদ্ধে যাতে এক্সাম্পলারি পানিশমেন্ট হয়, সেই জন্যই তারা এসছেন। তারা আয়ানের বাবার সাথে একত্রতা ঘোষণা করতে আসছেন যে না, আমরা যদি আগে আয়ানের বাবার মতো স্টেপ নিতাম তাহলে হয়তো আয়ান হয়তো মারা যেত না।